জাতির উপরে সিয়ামকে ফরজ করেছে কে? আল্লাহ। তবে সিয়ামের ভার্সনটা ভিন্ন ছিল, আমাদের জন্য 30 রোজা, কারো জন্য 10 রোজা, কোন ঠিক কিনা? ঠিক। আমাদের জন্য 30, কারো জন্য 3 রোজা, আইয়ামুল বিদের 3টা রোজা ফরজ, কারো জন্য শুধু আশুরার রোজা ফরজ। কোন কোন উম্মতের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলা যাবে না, খাওয়া যাবে, পানি পান করা যাবে, স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে, কিন্তু কথা বললেই রোজা ভেঙে যাবে। জোরে কারণ আল্লাহু আকবার। এটাকে পূর্ণাঙ্গতা দান করে আল্লাহ আমাদেরকে 30 দিনের এক ফুল প্যাকেজ দিয়েছেন এই রমাদানুল মুবারক পেয়ে আমরা খুশি না বেজা? খুশি। বিশ্বনবী বললেন, হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাত ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটা এমন মাস যে মাসের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাতের, তৃতীয় দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তি, নাজাতের। তার মানে এই না প্রথম 10 দিনই শুধু রহমত, 365 দিন আর কোনো রহমত টহমত নাই, না এখন তো নয়। গ্রহণ করে আমরা যাতে নাজিন মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ কবুল করুক, করেন আমিন। এ মাসের এত ফজিলত, এ মাসে একটা নফল করলে একটা ফরজের সওয়াব দেয় কে? একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব দেয় কে? যারা এই রোজাগুলোকে যথা নিয়মে পালন করবে তাদের জন্য একটা গেট আল্লাহ স্পেশালি তৈরি করে রেখেছেন জান্নাতে, যে গেটের নাম হচ্ছে রাইয়া। কিনা মান দাখালাহু লাম ইয়াতমা আবাদা, একবার যে গেট দিয়ে প্রবেশ করবে তার গলায় তৃষ্ণা বলতে আর কিছু থাকবে না। জোরে আল্লাহ আকবার। এজন্য এই রমজানুল মুবারাকে এর জন্য আমাদের কিছু প্রিপারেশন নিতে হবে। এখানে কনস্ট্রাকশনে কাজ করেন এরকম কারা কারা আছেন? এরকম কেউ আছেন কনস্ট্রাকশনে কাজ করেন? অনেক ভাইয়েরা আছেন। আপনারা রোজা রাখতে পারেন তো? পারেন না ইনশাল্লাহ, কষ্ট করে রাখতে হবে। অল্প কয়েকটা জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই যেখানে রোজা ভাঙা যায়। এক, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, প্রচণ্ড অসুস্থ যদি হয়ে যান, তার জন্য রোজাকে মওকুফ করে দিয়েছে কে? গুনে রাখতে হবে কয়টা রোজা ভেঙে গেল। যখন আপনি সুস্থ হবেন অন্য মাসে রেখে ফেলতে হবে, অসুস্থ হলে রোজা ভাঙা যায়। সফরে বের হয়েছেন, প্রচণ্ড কষ্ট, এরকম কষ্টকর সফর যদি হয় আপনি রোজা ভেঙে ফেলতে পারবেন, পরবর্তীতে গুনে রেখে দিতে হবে। মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে, মাসিক হচ্ছে যেই মেয়েদের, তারা রোজা রাখতে পারবে না। সেই দিনগুলো তারা গুনে রাখবে, ওই মহিলারা, আমাদের বোনেরা পরবর্তীতে সেটা রাখবে। এছাড়া রোজা ভাঙার কোনো সুযোগ ইসলামে নাই। আপনারা যারা কষ্ট করছেন তাদের সওয়াব আরো ডবল ডবল। কষ্ট করে রোজা রাখলে সওয়াব বেশি না কম? বেশি। মুসলিম শরীফের হাদিস, যারা কোরআন পড়তে পারে না, জিহ্বা ভারী হয়ে গেছে, বয়সের ভারে একেবারে নুয়ে পড়ছে, এই লোকরা যখন কোরআন পড়ে তাদের জন্য ডবল সওয়াব। এক হচ্ছে কোরআন পড়ার সওয়াব, আর ওই যে বারবার তোপলাইতেছে, মুখ আটকে যাচ্ছে, ধাক্কা দিয়ে দিয়ে পড়তেছে, ওই ধাক্কার সওয়াব করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইজন্য রমাদানুল মুবারাকে এক খতম কোরআন দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। যারা আপনারা কোরআন পড়তে পারেন তারা কমপক্ষে একটি খতম কোরআন দেওয়ার চেষ্টা করতে হবে। কোনো কারণে যদি এক খতম কোরআন রিসাইটেশন রিডিং করা সম্ভব না হয়, 20 পারা পড়েন, 10 পারা পড়েন, যতটুকু সময় আমরা পাবো কোরআনের এই মাসে কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আর যারা কোরআন পড়তে পারেন না, এই রমজানে তওবা করে শক্ত একটা নিয়ত করেন যে করেই হোক আমরা কোরআন শিখে মরব। কোরআন না শিখে আমরা মরব? কোরআন না শিখে আমরা মরব না। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সেই লোক যে নিজেও কোরআন পড়ে অন্যেরও কোরআন শিখায়। জোরে কারণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামত দিবসে কোনো অজুহাত আল্লাহ নেবে না। নো এক্সকিউজ ইজ গ্রান্টেড দ্যাট ডে। ওই দিন কোনো অজুহাত কি আল্লাহ নেবে? না। কারণ আল্লাহর কাছে হাজারো উদাহরণ আছে, আপনার চেয়ে অনেক কষ্টের জায়গায় সে কাজ করত, তারপরেও সে কোরআন শিখেছে, সে সিয়াম পালন করেছে। জোরে বলে ঠিক কিনা? ঠিক। কেউ অজুহাত দিতে পারবে না, হিন্দুরাও পারবে না, খ্রিস্টানও পারবে না। আমাদের বাংলাদেশে সর্বপ্রথম এই কোরআন শরীফের অনুবাদ করেছে কে জানেন? ভাই গিরিশচন্দ্র সেন, নরসিংদীর একজন লোক। লোকটা হিন্দু, আল্লাহ বলবে হিন্দুর বেটা হয়ে কোরআন বুঝতে তুমি বুঝতে না কেন? জোরে বলে ঠিক কিনা? যেন কোরআন পড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেয়, আমরা বলি আমিন। আজকের এই রাতটাও গুরুত্বপূর্ণ। এটাকে হাদিসের পরিভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাত। কি বলে? শবে বরাত। তবে শবে বরাতের নামে অনেক বেদাআত, ইসলামের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই,
এরকম অনেক জিনিস আমাদের দেশে আছে না নাই? আছে। সর্বপ্রথম যে ভুল জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে এরাতে মানুষের ভাগ্য নির্ধারণ। ইসলামে সবচেয়ে দামি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। কিসের রাত? লাইলাতুল কদর। আমাদের দেশে আমরা 27 রমজানকে লাইলাতুল কদর হিসেবে পালন করি, কিন্তু এটা নিশ্চিত না যে 27 তারিখে কদর হবেই। বরং বিশ্বনবী বলেছে ফালতাবিসু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সে হিসেবে 21 তারিখ রাত, 23 তারিখ রাত, 25 তারিখ রাত, 27 তারিখ রাত, 29 তারিখ রাত, এই পাঁচটা রাতের যে কোনো রাতেই কদর হয়ে যেতে পারে। এমন হতে পারে আপনি 27 তারিখ রাতে ইবাদত করেছেন কিন্তু ওই বছর কদর ছিল 23 তারিখ রাতে। হতে পারে কি পারে না? পারে। এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনার সারাদিন যত ব্যস্ততাই থাকুক এই তিনটা পাঁচটা বেজোর রাতে 21, 23, 25, 27, 29 এই পাঁচটা বেজোর রাতের ইবাদত কোনোভাবেই মিস করা যাবে না। আর সাহারি খেতে যেহেতু আমরা রমজানে উঠবই, সাহারির আগে ওযু করে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়ে নিই। সবকিছুর জন্য আমরা চাইবো কার কাছে? অনেকের ভিসার সমস্যা আছে, কেঁদে কেঁদে আল্লাহর কাছে যান, এখনো বিয়ে করেন নাই আল্লাহর কাছে যান, সন্তান নাই আল্লাহর কাছে যান, ধনাঢ্যতা চাচ্ছেন, ধনী হতে চান, বিজনেস চালাতে চান, যাও চান, আপনার মনের সব দুঃখগুলোকে কায়মনো বাক্যে কার কাছে পেশ করতে হবে? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। বিশ্বনবী ইসলাম বলেন ইন্নাল্লাহ লা ইগফিরু লি হাযিহি লাইলা জামিআ খালকি। শাবান মাসের মধ্য রজনীতে যেটাকে আমরা আমাদের দেশের সবেরাতের রাত বলি, আল্লাহ সব বান্দাকে ক্ষমা করে দেন গণহারে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চার শ্রেণীর ব্যক্তি ছাড়া ইল্লা মুশরিক, মুশরিক আল্লাহ ক্ষমা করেন না। মুশাহিন, অন্যের ভালো অবস্থা দেখে অন্তরে যে হিংসা পুষে রাখে তাকে আল্লাহ ক্ষমা করে না। কাতিলু নাফস, অন্যায় ভাবে মানুষকে হত্যা করে যারা তাদেরকেও আল্লাহ ক্ষমা করে না। জোরে বলেন ঠিক কি না? সানি, হত্যাকারী, হত্যাকারীকেও আল্লাহ ক্ষমা করে না, জিনাকারীকে ক্ষমা করে না। এই চার শ্রেণীর লোকদের কোনো ক্ষমা সবে বরাতের রাত্রেও আল্লাহ রাখে না। জোরে বলেন নাউযু বিল্লাহ। যত অন্যায় অবিচার হচ্ছে সবগুলোর বিচার একদিন করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আমাদের দেশে এত নাজুক পরিস্থিতি আমরা কখনো কাটাই নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য শুরুতে বলছিলাম আজাব আর গজব চেইন আকারে, তাসবির সুতা ছিঁড়ে গেলে দানা যেমনি আসে, একটার পর একটা আজাব আর গজব দিয়ে আমাদের উপর লানত দিচ্ছে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এজন্য কদরের রাত্রির চেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি বলে এই রাতকে মনে করা যাবে না। এই রাতকে ভাগ্য রাত্রি, ভাগ্যের রাত্রি, ভাগ্য রজনী বলে মনে করা যাবে না। এই রাতে হালুয়া বিতরণ, শিন্নে বিতরণ, অতিমাত্রায় লাইটিং করা এগুলো করা যাবে না। বরং এই রাত্রে আল্লাহ যেহেতু বান্দাকে ক্ষমা করে দেয়, এমন পরিবেশ আমরা নিজেদের জন্য করে রাখবো যেই পরিবেশ দেখলে আল্লাহ আমাদেরকে বেশি বেশি ক্ষমা করবে। সরে পড়ে ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুন। আমিন। যতগুলো কথা বললাম কোরআন এবং হাদিস থেকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বের হয়ে যায় সেগুলোর জন্য আল্লাহ আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা বলি আমিন। সত্য সুন্দর কল্যাণকর যা বলেছি তার সবটুকু প্রথমে যেন আল্লাহ আমাকে আমলের তৌফিক দান করে, আপনাদেরও আমলের তৌফিক দান করে, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, বিশ্বনবী ইসলাম বলেছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মাদাম আল আব্দু ফি আউনি আখি। আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকেন যখন বান্দারা অন্য ভাইদের সাহায্যে থাকে। এজন্য মুসলমান হচ্ছে গোটা বিশ্বে একটা দেহের মতো। ইনিশতাকা আইনু ইশতাকা কুল্লু। আপনার মাথা ব্যথা হলে যেমনি সারা দেহ সে ব্যথার যন্ত্রণা ভোগ করে, পৃথিবীর কোনো প্রান্তরে, কোনো জনপদে, কোনো জায়গায় মুসলমান যদি মজলুম হয়, তাদের আর্তনাদ যদি আমাদের কানে আসে, আমরাও মর্মাহত হই। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বাংলাদেশের পরিবেশের কথা জানেন, পরিস্থিতির কথা জানেন। আমাদের অনেক ভাইরা জেলে বন্দি, অনেক ভাইরা পঙ্গু, অনেক ভাইরা ফ্যামিলি থেকে অনেক দূরে আছে। এখানকার যারা অথরিটি আছে, আজকের প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করেছে, তারা এই মজলুম নিপীড়িত ভাইদের জন্য কিছু কালেকশন করতে চাচ্ছে। আমরা কি পারি না আমাদের আমাদের দানের হাতকে একটু বাড়িয়ে দিয়ে ওই ভাই ভাইদেরকে সাহায্য করার ব্যাপারে আমরাও একটু এগিয়ে আসবো? আমরা কি পারবো না? ইনশাআল্লাহ। আমরা কয়েকজন পেছন থেকে, কেউ মাঝখান থেকে, কয়েকজন ভাই